কিছুদিন আগে আমাদের এখানে কালবৈশাখী ঝড় শুরু হয়েছিল, তো এবছর গরমে তো আর বৈশাখ মাসে কালবৈশাখী এক চার দিনের জন্য দেখতে পেলাম না। তো বৈশাখ মাস শেষ হয়ে যাওয়ার পর কিন্তু কালবৈশাখী ঝড় এসেছিল ফাইনালি, তবে বেশিক্ষণের জন্য ছিল না। তো সেই মুহূর্তটাকে আনন্দে উপভোগ করব বলে আমরা একটু ছাদে চলে এসেছিলাম। তো আমি তো আসছিলাম না সচরাচর, আমার শরীরটা ভীষণই খারাপ হয়েছে তোমরা জানোই তো। রিজো মাম্মা জোর করে নিয়ে এলো ছাদে, যে মা চলো ছাদে চলো, কালবৈশাখী ঝড় হচ্ছে দেখবো। আমার তো ভীষণই ভালো লাগে কালবৈশাখী ঝড় দেখতে। তো যাই হোক, ছাদ থেকে নেমে চলে এসেছি, দুপুরবেলাটা তো কালবৈশাখী ঝড় উপভোগ করলাম। তারপরে খাওয়া দাওয়া করে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টিও পড়েছিল, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা রিজোর বাবা বলল যে চলো একটু বাইরের দিকটা বেরিয়ে আসি। তো দুপুরবেলায় আমাকে খুব বলছিল যে চলো বাইরে একটুখানি বৃষ্টি পড়ছে একটু ঘুরে আসি, কিন্তু আমার ভালো লাগছিল না, আমি খালি ঘুমাতে চাইছিলাম। যেহেতু এখন ঘুমের ওষুধগুলো খেয়ে খেয়ে ঘুমাই, তো সেটার একটা অ্যাকশন থাকে, তো সেই কারণে আমার না সবসময় ঘুম ঘুম পায়। তো আমি বেরোতে চাইনি, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা উঠতে রিজোর বাবা আর ছাড়ছে না, বলছে চলো একটুখানি, বৃষ্টি তো এখন পড়ছে না কিন্তু বৃষ্টি ভেজা রাস্তা ঘুরে আসি। তো দুজনে এই যে স্কুটি করে বেরিয়ে পড়েছি আমাদের প্রিয় প্রিয় জায়গাগুলো, মানে যে যেই জায়গাগুলো একটু ফাঁকা নিরিবিলি বেশ ভালো লাগে, এই বৃষ্টির পরে বা সন্ধ্যার পরে এই রাস্তাগুলো খুবই ভালো লাগে, দেখো তোমরা পুরো ফাঁকা। তো তারপরে মেন রোডে উঠে এসেছি, আমরা আর একটা জায়গায় যাব। আর এখন ওই 7টা সাড়ে 7টা মতো বাজে, আমি সন্ধেবেলা ঘুম থেকে উঠে এসে সন্ধে টন্ধে দিয়ে তারপর রেডি হয়ে রিজো বাবার সাথে বেরিয়েছিলাম। আর রিজো মাম্মাকে ঘরেই রেখে এসেছি, ওরা পড়াশোনা করবে, তার মধ্যে আমরা বাড়ি ফিরে যাব, বেশিক্ষণ বাইরে সময় কাটাবো না। তো এখানে দেখো একটা মাটনের দোকানে চলে এসেছি, রিজোর বাবা বলছে চলো আজকের ওয়েদারটা দারুণ, একটু মাটন খাওয়া যাক কষিয়ে। তো দুজনে মিলে বাড়ি গিয়ে একটু মাটন বানানো হবে, তো সেই জন্য একটু মাটন কিনে নেওয়া হলো। তো কিনে নিয়ে আমরা আবার একটা জায়গায় যাব, ওদিক থেকেই আর কি আমরা বাড়ি ফিরবো, সে কারণে ওই দিকটা আমার আর রিজোর বাবার খুব প্রিয় জায়গা, মানে আমাদের মন খারাপ হলেই আমরা ওইখানে চলে আসি। আর আমার তো মন শরীর সবই খারাপ হয়ে রয়েছে তোমরা জানোই, সেগুলো আর কি বলবো। তো যাই হোক, আর ঘুমের ওষুধ খাচ্ছি, এতটা পরিমাণে ডিপ্রেশনে চলে গেছি যার জন্য আমাকে একটার জায়গায় দুটোর জায়গায় তিনটে এরকমভাবে ঘুমের ওষুধ খেতে হয়। তো সেটার তো একটা রিয়াকশান থাকবেই বলো শরীরের মধ্যে, তো সেই কারণে আমি না মানে সারাক্ষণ যেন একটা ঘোরের মধ্যে থাকি। তো যাই হোক, জোর করে এই যে বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি এখন, আর একটা জায়গায় নিয়ে যাব তোমাদেরকে, সেটা দেখাবো। তো এই হলো সেই জায়গা, এটা আমাদের এখানে রিয়াশাই একটা হসপিটাল রয়েছে, সেই হসপিটালের অপোজিটে মানে এই রাস্তাটা। আর সচরাচর খুব কম মানে লোকজন যাওয়া আসা করে এই রাস্তাটা থেকে। আর এই রাস্তাটা দেখো সন্ধ্যার পরে মানে বৃষ্টির পরে রাস্তাটা আরও সুন্দর মায়াবী হয়ে উঠেছে, এত ভালো লাগে না, মানে এতটাই নিস্তব্ধ নিরিবিলি এই জায়গাটা, খুবই ভালো লাগে। তো এখানে এসে রিজোর বাবা একটুখানি স্মোক করবে, তো সেই কারণে দাঁড়িয়েছে, আর আমিও একটুখানি ভিডিও করছিলাম। আমার আর মানে উঠে দাঁড়াবো সেই ক্ষমতাটাও হচ্ছে না যেন শরীরে, শুধু বেরোতে হবে, মনটা একটু ভালো করতে হবে, সেই জন্য রিজোর বাবা সবসময় জোর করে, তোমরা জানোই, দেখো আমাকে জোর করে বাইরে বার করে যাচ্ছে, চলো একটু ঘুরে আসি, মনটাও ভালো হবে সেই কারণে। তো এই যে এখানে এসে বসে একটু ঢং করে ভিডিও করছি, আর রিজোর বাবা সিগারেট খাচ্ছে, তো এটা ওর সিগারেট খাওয়া এখান থেকে হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। আর এই পাশের রাস্তাটা অপোজিটটা দেখেছো, পুরো ফাঁকা যা এরিয়া পুরো, আর এই সরু রাস্তাটা দিয়ে, আর আমার চোখের তলায় দেখো না ঘুমিয়ে ঘুমিয়ে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে। তো যাই হোক, সেই সব কথা থাক, আর এই যে এই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করছি, আর ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও দিয়েছে, মনটা বেশ ফুরফুরে লাগছে, ভালোই লাগছে। তো এইভাবেই রিজোর বাবা আমাকে সবসময় ভালো রাখার চেষ্টা করে, কারণ ও জানে আমার উপর থেকে কি যায়, আমার যেরকমভাবে শরীরের অবস্থা তার সাথে সাথে মানসিক অবস্থাটাও ঠিক নেই। তো বিভিন্ন কারণে তোমরা জানো সাংসারিক প্রবলেমের জন্যই এই অবস্থা আমার, আজকে না বহু বছর ধরে আমি এই সমস্ত কিছু নিয়ে ভুগছি, তার মধ্যেও নিজেকে কিভাবে ভালো রাখা যায়। আর আমি যদি ভালো না থাকি, আমার স্বামী সন্তানদেরকে ভালো রাখবে বলো, ওদেরও কেউ নেই দেখার মতো। তো সেই কারণেই না আমরা একটু ভালো থাকার নিজেদের চেষ্টা করি, মানে ভালো রাখার চেষ্টা করি, সমস্ত কিছু সংসারের সামলিয়ে ছেলে মেয়ের সমস্ত কিছু মানে দেখাশোনা করেও তারপরেও আমরা নিজেদেরকে একটু টাইম দিই, যাতে নিজেদের মনটাকে একটু ভালো রাখা যায়। আর প্রবলেম তো সব মানুষদেরই থাকে বলো, আমারও রয়েছে সেই রকম, কিন্তু আমার মানে
মানসিক অবস্থাটা কিছুদিন ধরে একদমই ভালো যাচ্ছে না, মানে সেই সব মানে ডিটেলসে তোমাদেরকে আর বললাম না, তোমরা অনেকেই হয়তো দেখেছো আমি একটা ভিডিও ছেড়েছিলাম। তো সেই জিনিসটার পর থেকে না আমি ভীষণভাবে মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়েছি যে কিছু বলার নয়, প্রচণ্ড পরিমাণে মানে আমার শরীর মন ভীষণভাবে খারাপ হয়ে পড়েছে। তো যাই হোক, দেখো এই যে রাস্তা দিয়ে এখন বাড়ির দিকে ফিরছি, আর এই জায়গাটা অন্ধকার, কারণ মনে হয় এইখানটা কারেন্ট অফ হয়ে গেছে বা কিছু। যাই হোক, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা প্লিজ একটি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে একটা দোকানে চলে এসেছি, আমাদের বাড়ির জানলাগুলো একটু ঠিক করার জন্য একটু কথা বলতে এসেছিলাম এই দোকানে। শাটার জানলা করা হবে, কারণ আমাদের কাঠের জানলা রয়েছে তো অনেক পুরনো, সেই কাঠের জানলাগুলো বাদ দিয়ে একটু শাটার জানলা বানানো হবে, সে কারণে এখানে কথা বলতে এসেছিলাম। তারপরে আমাদের পাড়ায় ঢুকে গেছি, এখানে ভুট্টা বিক্রি হচ্ছিলো, তো ভুট্টা দেখে খুব খেতে ইচ্ছা করলো। আর এইরকম দেখবে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এরকম ভুট্টা খেতে বেশ ভালো লাগে। তো ওইদিকে একটা ভুট্টা পুড়িয়ে আমি খাবো বলে রেডি করছিলো, আর এদিকে আমি দুখানা কাঁচা ভুট্টাও নিয়ে নিয়েছি বাড়িতে, কোনো সময় পুড়িয়ে দিলে রিজো মাম্মাও খেতে পারবে। তো এই যে দেখো আমাদের বাড়ির গলির সামনে চলে এসেছি, আর বৃষ্টি হয়েছিলো, রাস্তাঘাট পুরো ভিজে, আর একটা ঠান্ডা ঠান্ডা মরশুম, আর আমার তো খালি ঘুম পাচ্ছে, রিজোর বাবার কাঁধে মাথা দিয়ে বারবার শুয়ে পড়ছি। তো এই যে বাড়িতে চলে এসছি, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। আর এই যে বাড়িতে এসেই ড্রেসটাও চেঞ্জ করিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তো তরকারিটা বসিয়ে দেবো সে কারণে। এই যে প্রিপারেশন করে মানে সমস্ত কিছু রেডি করাই ছিল, জাস্ট মাংসটা ম্যারিনেট করে নিয়ে আর যেরকমভাবে রান্না করে সেইভাবেই করছি। রিজোর বাবা একটু সময় করছে, আমি একটু সময় করছি, আর একটু গান চালিয়েছি, গানটা দিতে পারছি না, কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য। তো এইভাবে আমরা নিজেদের মনটাকে একটু ভালো রাখার চেষ্টা করছি। তো এই যে দেখো মাংস কষানো হয়ে গেছে, তো মাংস রেডি হয়ে গেছে, লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এবার আমরা খেতে বসে পড়েছি। তো এই যে মাংসের সুন্দর করে মাটনের একটা পাতলা পাতলা ঝোল করেছি, আর তার সাথে একটু ভাতও করে নিয়েছি, কারণ মাটন রান্না হলে ভাত ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। তো সেই কারণে একটু ভাত, মাটন আর একটু স্যালাড কেটে নিয়েছি, এই দিয়ে আজকে রাত্রের ডিনারটা আমরা সেরে ফেলবো। তো চলো খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিই, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আর রেগুলার ব্লগ আমি দিতে পারি না, তোমরা বুঝতেই পারছো আমার শারীরিক মানসিক অবস্থাটা কতটাই খারাপ, তো সেই কারণে আমি রেগুলার ব্লগ দিয়ে উঠতে পারি না। এখন তো একদমই মন চায় না যে ভিডিও বানাবো, তো সেই কারণেই যখন আবার ভালো লাগবে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে